আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং এর চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টার 3 তে ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড ডিসক্লোজার নিয়ে আলোচনা করা হয়েছে। তো ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড ডিসক্লোজার দেখে আমরা বুঝতে পারছি যে এটা অনেকটাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড ম্যাথ। তো এই ম্যাথটা কিন্তু আমরা একদম অনার্স লাইফ থেকে শুরু করে আমরা আরো আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা ভার্সন ছিল এবং অনার্স লাইফ থেকেও কিন্তু এই ম্যাথগুলোর সাথে আমরা অভ্যস্ত। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট একটু চোখ বুলাইতে হবে আর অঙ্কগুলো একটু দুই তিনটা অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তো আমরা প্রথমে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব এটা তোমাদের 2015 সালে এসেছিল, সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো কি বলা আছে, দেখো বলা আছে XYZ লিমিটেড এর ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে December 31, 2017 2017 সালে 31 ডিসেম্বরের সমাপ্ত বছরের জন্য এই ইয়ারটা দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে মানে রেওমিলটা দেওয়া আছে, তাই না? তো কি দেওয়া আছে দেখো, গুডউইল দেওয়া আছে ডেবিটের 2,40,000। গুডউইল তো ডেবিট হবে আমরা জানি, কারণ গুডউইল অ্যাসেটস, তাই না? সেলস ইকুইপমেন্ট এটা অ্যাসেটস, এটা ডেবিটে দেওয়া আছে। সেলস ক্রেডিটে দেওয়া আছে ৬২,০০,০০০ টাকা। এরপরে দেওয়া আছে কি আমাদের, তারপরে দেওয়া আছে ওপেনিং ইনভেন্টরি আছে, পারচেজ আছে, সরি পারচেজ আছে, পারচেজ হলো ক্রয়, ওপেনিং ইনভেন্টরি প্রারম্ভিক মজুদ যেটা, ডিরেক্ট এক্সপেন্স আছে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অল সেলস ইকুইপমেন্ট আছে, ইনভেস্টমেন্ট ইন শেয়ার আছে, তারপরে সেলস ডিসকাউন্ট আছে। সেলস ডিসকাউন্ট কিন্তু সেলসের সাথে সম্পৃক্ত, ঠিক আছে? সেলস থেকে মাইনাস হবে সেলস ডিসকাউন্ট, ওকে। সেলস কমিশন, সেলস কমিশন কিন্তু সেলসের সাথে সম্পৃক্ত না, সেলস কমিশন সেলসের সাথে সম্পৃক্ত না, এটি আমাদের অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে বা অপরিচালন ব্যয় বা আনঅপারেটিভ এক্সপেন্স যেটা, ঠিক আছে? তো এই সেলস কমিশন কিন্তু আমরা সেলস থেকে বাদ দেব না, এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে, ওকে? এটা তারপরে ব্যাড ডেট এক্সপেন্স আছে, যেটা ওকে আমরা বাংলায় অনাদায়ী পাওনা বলে থাকি, ঠিক আছে? অফিস সাপ্লাইস আছে, ডিভিডেন্ড রেভিনিউ আছে। ডিভিডেন্ড রেভিনিউ অর্থ হলো ঋণ পত্রের বিনিয়োগের সুদ, ঠিক আছে? বিনিয়োগের সুদ। ইন্টারেস্ট অন বন্ড, বন্ড ইন্টারেস্ট অন বন্ড হলো ঋণপত্রের সুদ, এটা ডেবিট হবে। শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আমরা জানি দেনাদার, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, বন্ড পেয়েবল দেওয়া আছে, ট্যাক্স পেয়েবল দেওয়া আছে, ঠিক আছে? আদার্স ইনফরমেশন, এই আদার্স ইনফরমেশন বলতে আমাদের যে সমন্বয়গুলো দেওয়া থাকে সেটা। কি কি দেওয়া আছে? ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে ১৭,০০,০০০ টাকা, ডিপ্রিসিয়েট সেলস ইকুইপমেন্ট অ্যাট 10%। তাহলে সেলস ইকুইপমেন্ট এর উপর ডিপ্রিসিয়েশন ধরতে হবে আমাকে 10%। তাহলে সেলস ইকুইপমেন্ট কত আছে দেওয়া আছে 9,০০,০০০ টাকার 10% কত হবে 90,000 টাকা। তাহলে বাৎসরিক ডিপ্রিসিয়েশন হবে 90,000 টাকা। বাট এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেওয়া আছে, আমরা জানি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হলো প্রিভিয়াস ইয়ারের ডিপ্রিসিয়েশনগুলোর যোগফল, তাই না? তো এখানে কিন্তু এই আমাদের নতুন ডিপ্রিসিয়েশনটা হবে 90,000 টাকা, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হবে এই 50,000-এর সাথে, আর নতুন যেটা হলো 90,000 সেই দুইটা যোগ করলে আমাদের 1,40,000 টাকা হবে। এটা কিন্তু আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাবে। তাহলে আমাদের দুইটাই ইনফরমেশন এখানে দেওয়া ছিল। তো রিকোয়ারমেন্ট কি বলেছে, প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। তাহলে একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে। খেয়াল করে দেখো, মাল্টিপল স্টেপ বললে সেই ক্ষেত্রে আমাদেরকে স্টেপ বাই স্টেপ ইনকাম স্টেটমেন্ট করতে হবে। আর যখন শুধু ইনকাম স্টেটমেন্ট বলবে তখন আমাদের রেভিনিউ থেকে এক্সপেন্ডিচারগুলো বাদ দিয়ে দিলেই যে নেট আসবে সেটি হলো ইনকাম স্টেটমেন্ট। সরাসরি টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্ডিচার বাদ দেবো, সেটি হলো শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট। আর যখন মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করব তখন আমাদের কি করতে হবে, সেলস থেকে প্রত্যক্ষ খরচ মাইনাস করতে হবে। তাইলে আমাদের বের হবে কি গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে আমাদেরকে কি অপারেটিং ইনকাম অ্যাড করতে হবে, অপারেটিং এক্সপেন্স মাইনাস করতে হবে, তাইলে বের হবে ইনকাম। তারপরে হলো এরপরে আবার নন অপারেটিং এক্সপেন্স আছে, ইনকাম আছে, সেগুলো প্লাস মাইনাস করে আমাদেরকে শেষ করতে হবে। সর্বশেষ আবার ট্যাক্স থাকলে ট্যাক্সও মাইনাস করতে হবে। তো এরকম তো আমরা এটা প্র্যাকটিস করব, ঠিক আছে? এখন দেখো, প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড ফাইন্ড আউট ব্যালেন্স অফ দ্য রিলেটিং রিটেইনড আর্নিংস, তাহলে রিটেইনড আর্নিংসের ব্যালেন্সও তৈরি করতে বলছে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে বলছে। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে বলে রিটেইনড আর্নিংসের জন্য একটা, অর্থাৎ রিটেইনড আর্নিংস বলতে আমাদের যে ওই যে আমাদের যে মূলধনের যে উদ্বৃত্তটা বের করতে হয় সেটি, ঠিক আছে। তো ওটা আমরা বের করে নেব, তো ওটা বের করে নিয়ে তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট করব। তাহলে প্রথমে আমরা এই নাম্বার রিকোয়ারমেন্টের কাজ করি মাল্টিপল স্টেপ ইনকামটা স্টেটমেন্ট। তাহলে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কীভাবে করব? এক্স ওয়াই জেড লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2017। এখানে ইনকাম স্টেটমেন্টে যেহেতু মাল্টিপল বলছে, মাল্টিপল আমরা মেনশন করে দেব। ওকে, প্রথমে কি রেভিনিউস, রেভিনিউস থেকে কি করব? সেলস রয়েছে 62 লাখ আর সেলস ডিসকাউন্ট রয়েছে 29,500। এই সেলস থেকে সেলস ডিসকাউন্টটা মাইনাস করে দেবো। আমি আগেই বলেছিলাম সেলস কমিশন কিন্তু সেলসের সাথে সরাসরি সম্পৃক্ত না, তো এখানে সেলসের সাথে কিছু হবে না। ওকে, তাহলে সেলস থেকে সেলস ডিসকাউন্ট মাইনাস করার পরে আমার রেজাল্ট আসলো কত? 61,70,500 টাকা, ঠিক আছে। এরপর কস্ট অফ গুডস সল্ড মাইনাস করতে হবে। তো কস্ট অফ গুডস সল্ডে সর্বপ্রথম যে আইটেমটা আসবে সেটি হলো বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি। তো ওপেনিং ইনভেন্টরি আমার কিন্তু রেও মিলেই দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে? ওপেনিং ইনভেন্টরি এই যে কোথায় ওপেনিং ইনভেন্টরি, এই যে ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 14 লাখ টাকা। কত? 14 লাখ টাকা। এই 14 লাখ টাকার সাথে আমার পার্সেস যোগ করতে হবে। তবে পার্সেসের সাথে যদি অ্যাডিশনাল পার্সেস বা পার্সেস অন ক্রেডিট থাকে সেটা প্লাস করতে হবে, তারপরে পার্সেস রিটার্ন থাকলে সেটা মাইনাস করতে হবে, বা তারপরে পার্সেস ডিসকাউন্ট থাকলে সেটাও মাইনাস করতে হবে। তো এই বিষয়গুলো কোনো কিছু কিন্তু এখানে নাই, এখানে জাস্ট পার্সেস রয়েছে। তাহলে সেলস ওপেনিং ইনভেন্টরির সাথে পার্সেস যোগ করব, তারপরে যদি আরও কোনো ডিরেক্ট এক্সপেন্সেস থাকে সেটাও যোগ করব। যোগ করে আমরা ক্লোজিং ইনভেন্টরিটা মাইনাস করলে আমাদের কস্ট অফ গুডস সল্ড বের হয়ে যাবে। তাইলে দেখো বিগিনিং ইনভেন্টরি অ্যাড পারচেস, ঠিক আছে, পারচেস রয়েছে 34 লাখ টাকা। তাহলে 14 লাখ এর সাথে 34 যোগ করলে আমাদের কত হবে? 48 লাখ টাকা। এরপরে ডিরেক্ট এক্সপেন্স রয়েছে, এটা অ্যাড করতে হবে। ডিরেক্ট এক্সপেন্স দেওয়া রয়েছে 6,50,000 টাকা। 48 লাখ এর সাথে 6,50,000 যোগ করলে 54,50,000 টাকা হবে। এখান থেকে ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করতে হবে। তো ইন্ডিং ইনভেন্টরি কোথায় রয়েছে? আমাদের এই যে অ্যাডিশনাল ইনফরমেশন বা আদার্স ইনফরমেশন যেটা রয়েছে নিচে, সেখানে ইন্ডিং ইনভেন্টরি কত দেওয়া রয়েছে? 17 লাখ টাকা। তো এই 17 লাখ টাকা আমাদের এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে 54,500 থেকে 17,000 মাইনাস করলে আমার রেজাল্ট আসে 37 লাখ কত? 50,000, ঠিক আছে। তো এইবার 61,70,500 থেকে 37,50,000 মাইনাস করলে আমার গ্রস মার্জিন আসে কত? 24,20,500। ওকে, এরপরে অপারেটিং এক্সপেন্স, যদি অপারেটিং ইনকাম থাকে অপারেটিং ইনকাম প্লাস করব, তারপর অপারেটিং এক্সপেন্সগুলো মাইনাস করব। তো আমার এই প্রশ্নে অপারেটিং ইনকাম নেই, তাহলে অপারেটিং ইনকাম নেই মানে আমাদের অপারেটিং ইনকামটা নেই, তাহলে অপারেটিং এক্সপেন্স সরাসরি মাইনাস করি। এখন লেস করতে হবে অপারেটিং এক্সপেন্স, এখানে লেস লিখবো, হ্যাঁ, এখানে লেস অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্সে কি আছে? সেলিং এক্সপেন্সের মধ্যে আছে সেলস কমিশন রয়েছে, ঠিক আছে, সেলস কমিশন রয়েছে, তারপরে ব্যাড ডেট এক্সপেন্স রয়েছে, ডিপ্রিসিয়েশন অন সেলস ইকুইপমেন্ট রয়েছে, ঠিক আছে, এই তিনটাই রয়েছে। তাহলে সেলস কমিশন এটা সরাসরি রেও মিলে দেওয়া রয়েছে, তারপরে ব্যাড ডেট এক্সপেন্স এটাও ট্রায়াল ব্যালেন্সে দেওয়া রয়েছে, ডেপ্রিসিয়েশন অন সেলস ইকুইপমেন্ট এটা এই যে আমাদের ইনফরমেশনে বলে দিয়েছে সেলসের উপর, সেলস ইকুইপমেন্টের উপর 10% ডিপ্রিসিয়েশন দিতে হবে। তাহলে সেলস ইকুইপমেন্ট আবার কত? এই 90 লাখ, এই 90 লাখের 10% কত হবে? এটা 90,000 টাকা হবে, ঠিক আছে। ওখানে সরি, ওখানে 90 লাখ ছিল না, 9 লাখ ছিল, 9 লাখের 10% হবে 90,000 টাকা। তাহলে এই তিনটা যোগ করলে 1,40,000 সাথে 52,000 আর 90,000 যোগ করলে 2,82,000 হবে। এইবার এই 24,20,500 থেকে 2,82,000 মাইনাস করলে 81,38,500 হবে। এটি হলো নিট অপারেটিং ইনকাম। এর সাথে আমার কি করতে হবে? অ্যাড করতে হবে নন অপারেটিং ইনকাম, অ্যাড করব, ঠিক আছে, অ্যাড করব নন অপারেটিং ইনকাম। তাহলে নন অপারেটিং ইনকামের মধ্যে রয়েছে শুধুমাত্র ডিভিডেন্ড রেভিনিউ। তো ডিভিডেন্ড রেভিনিউ আছে কত? 35,000 টাকা সরি। এরপরে আমাদেরকে লেস করতে হবে নন অপারেটিং এক্সপেন্স, এটা লেস করব নন অপারেটিং এক্সপেন্স হিসেবে আমরা লেস করব। নন অপারেটিং এক্সপেন্সে আছে ইন্টারেস্ট অন বন্ড 33,000 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই কত 21,38,500 সাথে আমরা কিন্তু 35,000 প্লাস করে নিচে লিখতে পারতাম, আমরা এখানে লেখিনি, লেখেন না লিখে এখানে এইটা প্লাসটা প্লাস ফিগারে রাখছি আর মাইনাসটা মাইনাস ফিগারে দেখাই দিয়েছি। দিয়ে এইবার এই তিনটার সাথে অ্যাডজাস্টমেন্ট করব আমরা, করে আমাদের নেট ইনকাম আসবে কত 21,40,500 টাকা। এটি হলো আমাদের নেট ইনকাম। এরপরে ট্যাক্স রেট যেহেতু দেওয়া নেই যার কারণে আমরা ট্যাক্স রেট আর ট্যাক্স মাইনাস করলাম না, ট্যাক্স পেয়েবল দেওয়া আছে সেটি কিন্তু দায়, এটা কিন্তু সরাসরি এখান থেকে ট্যাক্স থেকে মাইনাস হবে, নেট ইনকাম থেকে মাইনাস হবে না। ঠিক আছে, তো এটি গেল আমাদের ফিনান্সিয়াল মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এরপরে বি নাম্বার রিকোয়ারমেন্টটা বলেছিল যে ফিনান্সিয়াল পজিশন বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে এক্স ওয়াই জেড লিমিটেডের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2007। ঠিক আছে, ফর দ্য ইয়ার ইন্ডেড হবে না, আমি বলি ফর দ্য ইয়ার হবে বা ফর 31 ডিসেম্বর 2008। তার কারণ ফিনান্সিয়াল পজিশনটা কখনো সমাপ্ত বছরের জন্য হয় না, বছর মানে যে বছর যে করা হবে সেটা, অর্থাৎ এটা একদম ক্লোজ করে দেওয়া হয় না। ইনকাম স্টেটমেন্টটা কিন্তু ক্লোজ করে দেওয়া হলো, বাট ফিনান্সিয়াল পজিশনটা কখনো ক্লোজ করে দেওয়া হবে না। তার মানে ফিনান্সিয়াল পজিশন থেকে এই পজিশন থেকে পরবর্তী বছরে আবার পজিশন শুরু হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের এখানে দেখতে হবে এই বিষয়টা। তাহলে আমরা কি করব, প্রথমে অ্যাসেটসে যেহেতু এটা আমরা মাল্টিপল স্টেপ ফিনান্সিয়াল পজিশন করব, এটাও মাল্টিপল স্টেপ করব। ঠিক আছে, তাহলে অ্যাসেটসে প্রথমে নন কারেন্ট অ্যাসেট নেব, তারপরে কারেন্ট অ্যাসেট নেব। ঠিক আছে, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে আবার ইয়া রয়েছে, নন কারেন্ট অ্যাসেটের অপর নাম হলো সরি কারেন্ট অ্যাসেট তো কারেন্ট অ্যাসেটই, আর নন কারেন্ট অ্যাসেটের মধ্যে রয়েছে ফিক্সড অ্যাসেট আর হলো ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো এখানে দেখো নন কারেন্ট অ্যাসেটে কী কী রয়েছে, সেলস ইকুইপমেন্ট রয়েছে 9 লাখ টাকা আর লেস অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হলো আগে ছিল 50,000 আর নতুন করে হলো 90,000। এই 50,000 আর 90,000 যোগ করলে 1,40,000। এই 9 লাখ থেকে 1,40,000 মাইনাস করলে আমার রেজাল্ট দ্বারা 7,60,000 7,60,000 টাকা আমার সেলস ইকুইপমেন্ট। এরপরে গুডউইল আছে 2,40,000 টাকা, ইনভেস্টমেন্ট ইন শেয়ার রয়েছে 7 লাখ টাকা, টোটাল যোগ করলে হয় 17 লাখ টাকা। এটি হলো আমাদের নন কারেন্ট অ্যাসেট। এরপর কারেন্ট অ্যাসেটে কী কী রয়েছে, অফিস সাপ্লাইস রয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া রয়েছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেওয়া রয়েছে, ইন্ডিং ইনভেন্টরিকে আমরা জানি এটা কারেন্ট অ্যাসেট, ইন্ডিং ইনভেন্টরি আসবে। তাহলে এই চারটা যোগ করলে 23,27,000 টাকা হবে। তাহলে 17 লাখ আর 23,27,000 যোগ করলে 40,27,000 টাকা হবে টোটাল অ্যাসেটস। এরপরে লায়াবিলিটিস অ্যান্ড শেয়ার হোল্ডার সিকিউরিটির মধ্যে শেয়ার হোল্ডার সিকিউরিটিটা আমরা প্রথমে ধরবো। তাহলে শেয়ার হোল্ডার ইকুইটির মধ্যে শেয়ার ক্যাপিটালের সাথে আমাদের রিটেন আর্নিংস যেটা রয়েছে, রিটেন আর্নিংস বলতে আমাদের ইনকাম স্টেটমেন্টের যে নেট ইনকামটা রয়েছে সেটি। তাহলে শেয়ার ক্যাপিটাল 14,50,000 টাকা আর রিটার্ন আর্নিংস বা ইনকাম নেট ইনকাম যেটা 21,40,500, এই দুইটা যোগ করলে 35,90,500 টাকা হবে। এরপর লং টার্ম লায়াবিলিটিসের মধ্যে শুধুমাত্র বন্ডস পেয়েবল রয়েছে 4 লাখ টাকা, কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে রয়েছে ট্যাক্স পেয়েবল, এটি এখানে 36,500 টাকা। এই সবগুলো যোগ করলে এই তিনটা যোগ করলে 40,27,000 টাকা হয়। তাহলে খেয়াল করে দেখো যে এখানে টোটাল অ্যাসেটস 40,27,000 টাকা, টোটাল শেয়ার হোল্ডার সিকিউরিটি আর লায়াবিলিটিসও 40 লাখ টাকা। তাহলে দুইটা মিলে গেছে, দুইটা অবশ্যই মিলতে হবে ইনকাম স্টেটমেন্টে। ঠিক আছে, তো এই গেল এই প্রশ্নের অ্যান্সার। আমরা জানি এই যে ফিনান্সিয়াল পজিশনের ম্যাথগুলো একটু বড় হয় বাট সহজ। ঠিক আছে, এরপরে আমরা আরেকটি ম্যাথ দেখব, এটা 7 কলেজে 2014 সালে এসেছিল। The following information is provided by T and Corporation for the year 2015. Sales revenue দেওয়া আছে 46,000 টাকা, cost of goods sold দেওয়া আছে 24,500, এটা ছোট অঙ্ক হবে। Selling and administrative expense দেওয়া আছে 10,500, dividend declared and paid টাকা দেওয়া আছে 300, আনরিয়ালাইজ হোল্ডিং লস দেওয়া আছে 2015 সালের জন্য কত 2000 টাকা। টিএন কর্পোরেশন হ্যাজ ব্যালেন্স অন কমন স্টক 10,000 টাকা, অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেনসিভ ইনকাম 3,000 টাকা অ্যান্ড দ্য ব্যালেন্স অফ রিটার্ন আর্নিংস দেওয়া আছে 2,50,000 টাকা। ইনকাম ট্যাক্স রেট 25%। ইউ আর রিকোয়ার্ড টু ইনকাম স্টেটমেন্ট, প্রথমে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, তারপরে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ওনার সিকিউরিটি, তারপরে ওনার সিকিউরিটি তৈরি করতে বলছে। ওকে, তাহলে প্রথমে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। তাহলে ইনকাম স্টেটমেন্টে সেলস রেভিনিউ থেকে অপারেটিং এক্সপেন্সগুলো মাইনাস করে দেবো, যেহেতু এখানে মাল্টিপল এটা উল্লেখ করে নাই তাহলে আমরা আমাদের সুবিধা মতো ফরম্যাটে করে নিতে পারবো। তাহলে সেলস রেভিনিউ কত আছে আমার, এই যে সেলস রেভিনিউ 46,000 টাকা রয়েছে, এখান থেকে আমাদের কি করতে হবে লেস অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্সের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড আছে 24,000 টাকা, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 10,500 টাকা, সরি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া ছিল 24,500। আনরিয়ালাইজ লস, আনরিয়ালাইজ লসটা এটা অপারেটিং এক্সপেন্সের মধ্যেই আসবে, বাট অপারেটিং এক্সপেন্স থেকে মাইনাস হবে, মাইনাস ফিগারে হবে, বুঝতে পারছো, এইটাকে মাইনাস ফিগারে দেখাইতে হবে। এরপর আদার কম্প্রিহেনসিভ ইনকাম দেওয়া আছে, এটা আবার প্লাসে হবে। তাহলে এই চারটা সমন্বয় করলে এর রেজাল্ট দাঁড়ায় 36,000। এবার 46,000 থেকে 36,000 মাইনাস করলে নেট ইনকাম বিফোর ট্যাক্স দাঁড়ায় 10,000 টাকা। এখন এখান থেকে ইনকাম ট্যাক্স রেট কত দেওয়া ছিল 25%, তাহলে এই 10,000 টাকা 25% কত হবে 2,500 টাকা। তাহলে এই 10,000 থেকে 2,500 টাকা মাইনাস করলে নেট ইনকাম আফটার ট্যাক্স বা নেট ইনকাম বের করবে, এটা হলে এটা কত হবে 7,500 টাকা। এরপর 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছিল রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। তাহলে প্রথমে যে রিটার্ন আর্নিংস দেওয়া রয়েছে সেটা আমরা নিয়ে নেব, তারপরে নেট ইনকাম প্লাস করব, ঠিক আছে, নেট ইনকাম প্লাস করব। নেট ইনকাম কত, নেট ইনকাম হলে প্লাস করব, নেট লস হলে মাইনাস করতাম। এরপরে ডিভিডেন্ড পেইড করছে সেটা মাইনাস করব, ঠিক আছে, করলে ইন্ডিং রিটার্নিং হবে আমার 2,57,200 টাকা, এটা গেল। এরপরে আরেকটা ম্যাথ রয়েছিল 2015 সালে এসে, কি বলা আছে দ্য ইনফরমেশন অফ লারা ট্রেডিং অ্যাজ অফ December 31, 2015 আর গিভেন বিলো। অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, ইন্টারেস্ট রেভিনিউ দেওয়া আছে, প্রিপেড রেন্ট দেওয়া আছে। তো এখানে আবার ডেবিট ক্রেডিট করে দেওয়া নাই, এখানে জাস্ট ইনফোগুলো দেওয়া আছে, ইনফো থেকে আমাকে ম্যাথগুলো করতে হবে। কী কী দেওয়া আছে দেখো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্টের উপর, রেন্টাল সার্ভিস রেভিনিউ, এখানে রেভিনিউটা মনে হয় এইটাই রেন্টাল সার্ভিস রেভিনিউ, যেহেতু এখানে লারা ট্রেডিং বলেছে তাহলে এখানে কিন্তু সেলসের কোনো কাহিনী নাই, এটা রেন্টাল সার্ভিস মানে তারা ওই রেন্টে কারের যেরকম বিজনেস রয়েছে না সেরকম, ঠিক আছে। স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে, ট্রাভেলিং এক্সপেন্স দেওয়া আছে, ইন্টারেস্ট এক্সপেন্সেস দেওয়া আছে। অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে দ্য প্রিপেড রেন্ট ওয়াজ পেড ফর দ্য পিরিয়ড January 1, 2015 টু December 31, 2015। তাহলে এই যে প্রিপেড রেঞ্জে দেওয়া রয়েছে কত 9,300, এইটা কিন্তু এটা January 1 তারিখ থেকে December 31 তারিখ পর্যন্ত একবারে দিয়ে দিছে এবং সেটাকে জানুয়ারিতে প্রিপেড রেন্ট হিসেবে কাউন্ট করছে, বাট ডিসেম্বরে এসে কিন্তু এটা পুরাটুকুই খরচ হয়ে গেছে, ঠিক আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু একদম খরচ হয়ে গেছে রেন্ট হিসেবে, কিন্তু এই এক বছরে দিয়েছিল এবং এক বছর কিন্তু কাভার হয়ে গেছে। আমি কিন্তু December 31 ম্যাটটা ক্লোজ করতেছি, 31 ডিসেম্বরের যে অবস্থানটা যা দাঁড়াবে সেটাই আমাকে কাউন্ট করতে হবে। তাহলে এই 31 ডিসেম্বরে প্রিপেড রেন্টটা কিন্তু আর প্রিপেড রেন্ট হিসেবে থাকবে না, এটা রেন্ট এক্সপেন্স হয়ে যাবে, মানে খরচ হয়ে যাবে। ডিপ্রিসিয়েশন দ্য ইকুইপমেন্ট ইস টাকা 8,800 পার ইয়ার, তাহলে 8,800 করে ইকুইপমেন্টের উপর ডিপ্রিসিয়েশন থাকবে। দ্য প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ ফর দ্য পিরিয়ড April 1, 2015 to March 31, 2016। তাহলে দেখো প্রিপেড ইন্স্যুরেন্স, এই যে প্রিপেড ইন্স্যুরেন্স কত দেওয়া আছে 3,900 টাকা। এই 3,900 টাকা এটি হলো 2015 সালের 1 এপ্রিল থেকে শুরু করে 2016 সালে 31 মার্চ পর্যন্ত এক বছরের জন্য। তাহলে এই 3,900কে 12 দিয়ে ভাগ করব, করে আমার 15 সালে কয় মাস ব্যবহার হয়েছে, 15 সালে April 1 তারিখ থেকে December 31 তারিখ পর্যন্ত, মোট কত হবে April 1 তারিখ থেকে December 31 পর্যন্ত, April থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস হবে। তাহলে এই ৩৯০০ কে ১২ দিয়ে ভাগ করব, ৯ দিয়ে গুণ করব, করলে ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে এই ৯ মাসের যেটা হবে সেটি, এটা ২০১৫ সালের জন্য, আর বাকি যেটা থাকবে সেটা প্রিপেড ইন্স্যুরেন্স হিসেবেই থাকবে। ওকে, এরপরে স্যালারিজ ইনক্লুড বাট আনপেড টোটাল টাকা ৩০০০। তাহলে এটা স্যালারি পেয়েবল যেটা বকেয়া রয়েছে, বকেয়া স্যালারি, তাহলে স্যালারি এক্সপেন্সের সাথে ৩০০০ টাকা অ্যাড করে দিতে হবে বকেয়া স্যালারি হিসেবে। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, তাহলে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলেছে তোমাকে। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে প্রতিষ্ঠানের নাম দেব লারা ট্রেডিং, ইনকাম স্টেটমেন্ট মাল্টিপল ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2017। তাহলে প্রথমে রেন্টাল সার্ভিস রেভিনিউ ৩,৮০,০০০ টাকা যেটা দেওয়া রয়েছে সেটা দেব, তারপরে লেস অপারেটিং এক্সপেন্স, যেহেতু এখানে অপারেটিং ইনকাম নেই তাহলে সরাসরি অপারেটিং এক্সপেন্সে আসবো। তো অপারেটিং এক্সপেন্সে স্যালারিস এক্সপেন্স রয়েছে, ঠিক আছে। স্যালারি প্রথমে স্যালারি আসবে 2,৭৫,০০০ টাকা, আমাদের ইনফোতে দেওয়া রয়েছে 2,৭৫,০০০, তারপরে অ্যাডিশনাল ইনফোতে দেওয়া আছে ৩,০০০, তাহলে 2,৭৫,০০০ টাকার সাথে ৩,০০০ টাকা যোগ করলে 2,৭৮,০০০ টাকা হবে। এরপর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যেটা আমার অ্যাডিশনাল ইনপুটে দেওয়া আছে যেটা, সেটাই আমরা ধরবো, প্রতি বছরের জন্য বলছে 8,800 টাকা, এটা ধরবো। ট্রাভেলিং এক্সপেন্স যেটা ইনপুটে দেওয়া আছে সেটাই ধরবো। রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স আমি কিন্তু প্রথমে বলেই দিছি, এটা নিয়ে কিন্তু আলোচনা করছি, তারপরে আবারও বলি, যেহেতু জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত প্রিপেড করেছিল, ডিসেম্বরের 31 তারিখে এসে সেটি কিন্তু এক্সপেন্স হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে, কারণ ওটা আর প্রিপেড নাই, এই জন্য রেন্ট এক্সপেন্স 9,300 টাকা পুরাটুকুই হয়ে গেছে। এরপর ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্সটা দেখো, এই যে আমি বলে দিই যে এই যে ৩,৯০০, ৩,৯০০ কে ১২ দিয়ে ভাগ করব, ৯ দিয়ে গুণ করব, করলে আমার রেজাল্টটা বের হবে 2,৯২৫ টাকা, আর বাকি টাকাটা প্রিপেইড ইন্স্যুরেন্স হিসেবে থাকবে। তাইলে এই টোটাল এইগুলো যোগ করলে আমার বের হয় 3,৩৮,২৬৫ টাকা। 3,৮০,০০০ থেকে 3,৩৮,২৬৫ মাইনাস করলে ৪১,৭৩৫ টাকা হবে অপারেটিং ইনকাম। এর সাথে নন অপারেটিং ইনকাম আমরা অ্যাড করব, কি করব, অ্যাড করব। নন অপারেটিং ইনকামের মধ্যে শুধুমাত্র ইন্টারেস্ট ইনকাম রয়েছে কত, ৬,০০০ টাকা। তো ইন্টারেস্ট ইনকাম কি সরাসরি ইনপুটে দেওয়া রয়েছে, ইন্টারেস্ট কই প্রিপেড ইনপুট, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে, এটা এই যে ইন্টারেস্ট রেভিনিউ দেওয়া আছে ৬,০০০ টাকা, হ্যাঁ ইন্টারেস্ট রেভিনিউ ৬,০০০ টাকা রয়েছে, তাহলে ইন্টারেস্ট ইনকাম ৬,০০০ টাকা। তাহলে ৪১,৭৩৫ এর সাথে ৬,০০০ যোগ করলে ৪৭,৭৩৫ হয়। এখান থেকে আমাদের লেস করতে হবে নন অপারেটিং এক্সপেন্স, নন অপারেটিং এক্সপেন্সে ইন্টারেস্ট এক্সপেন্স রয়েছে 13,200 টাকা। এই ৪৭,৭৩৫ থেকে 13,200 মাইনাস করলে আমার কত বের হবে, 34,535 টাকা। এটি হলো আমার নেট ইনকাম, ঠিক আছে, আশা রাখি বুঝতে পারছো। তো ক্লাসটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, তোমরা অনেকেই বিরক্ত বোধ করছো, আমরা পরবর্তী আরেকটা ক্লাস দেবো এই চ্যাপ্টারের উপর, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত শেষ করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।